হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে হন্টেড প্লেসে চলে এসেছি আমরা, সেটা হচ্ছে পুরো ফাঁকা মাছ মাঠে। আর এখানে হচ্ছে জায়গার নাম ভাগার বলে উল্লেখিত হয়েছে, ঠিক আছে? মানে এই গ্রামে এটাকে ভাগা বলে উল্লেখ করছে। এটা মানে ভাগা কেন বলে, যত গরু তারপর বিভিন্ন রকম প্রাণী প্রাণী মরে গেলে এখানের মধ্যে সেগুলো ফেলে দিল, আর সেই জিনিসগুলো কিন্তু এখানে গোদানা যেটাকে বলে, মানে বাচ্চা এইটুকু বলা হবে, আস্তে 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 যত মানুষ দেবে তত ফুলে ফুলে বড় হয়ে যাবে আর চোখগুলো লাল লাল জ্বলবে, ঠিক আছে? আমি এখানে অনেক মানুষরা মুখে শুনলাম যে এখানে নাকি আপনার রাত্রেবেলায় জমিতে জল করতে এসে তুমি দেখুন জমির চাষবাস করছে, তুমি এদিকে দেখুন দেখো এরকম চাষবাস করেছে। তো এই মাছ মাঠে পুরো ফাঁকা মাঠ, চারিদিকটা পুরো ফাঁকা মাঠ। তো এখানে জমিতে জল করতে এসে ও দেখেছে যে ছোটো বাচ্চা বাছুর শুয়ে আছে এখানে। তো অনেকজন এরকম, একজন নয়, তিন চারজন না পাঁচজন, এরকম অনেকজন যে এসছে রাতের মধ্যে জল করতে, হ্যাঁ তারাই দেখতে পেয়েছে। তারা দেখে কী করেছে, তো তারাই এত সুন্দর বাছুর, টুকটুকে বাছুর এখানে শুয়ে রয়েছে ফাঁকা রাত্রেবেলায়, নিয়ে চলে যায়। তো ওরা নিয়ে যেতে যাচ্ছে, যত ঘরের দিকে এগিয়ে যাচ্ছে তত বাছুরটা বড়ো বড়ো হয়ে যাচ্ছে, আর কোলে রাখতে পারছে না। তারপর যখন বাছুরটা কোলে থেকে নামিয়ে দিচ্ছে, যখন নামিয়ে দিয়েছে তখন যে বড়ো আকার আকার নিয়ে নিয়েছে, তখন দেখা দেখা গে তখন বাবারে মা রে বাবারে ছুট। তো সেই জিনিসটা কিন্তু এখানে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শাঁখ চুরির ব্যাপার আছে, এই যে পুকুর আছে একটা পুকুর, ঠিক আছে? ভাঙাটার মধ্যে পুকুর আছে, পুকুরটা এতটা কালো জল, আর দেখলে আমার ভয় লাগে পুকুরটা। আর এখানে কোনো মাছ ফাঁচ জল সৃষ্টি হয় প্রকৃতিকভাবে সেটাই থাকে, যেটা বানে বন্যায় ভেসে ভেসে যে মাছগুলো আছে সেটা আছে, আর বাকি কোনো মাছ এখানে চাষ করলেও থাকে না, কারণ এখানে শাঁখ চিরুনি আছে, তারা মাছ খেয়ে নেয়। তো সেই জিনিসগুলো আজকে দেখবো এখানে ঘুরে। আর পুরো ফাঁকা মারে চলে এসেছি আমি আর আকাশ, আমি উৎপল, আমার সঙ্গে ক্যামেরার পেছনে আছে আকাশ। তো আর কথা না বাড়ি, আজকে সেখানে যাবো। আজকে আমি এটার মানে ছোটো টাইপের লাঠি করে নিয়েছি, কারণ এখানে যে কত না জিনিস আছে যেটা আমরা দেখলি বুঝতে পারবেন, তার জন্য আমরা এই ছোটো লাঠি করে নিয়েছি। তো এখানে দেখবো সেই জায়গাটাই যে কী আমাদের চোখে পড়ে আর আমাদেরকে কী আমি দেখাতে পারি। তো দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু সামনে দিকে ঘুরে যাবো। আমি প্যান ফ্যান গুটিয়ে নিয়েছি, কারণ এখানে যে জায়গা আছে না, প্রচুর জমি ধান চাষ করেছে এবং তার জন্য কাদা আছে, বুট পরে আসতে পারিনি, জাস্ট চটি পরে এসেছি আর প্যান গুটি নিয়েছি ওই জন্য। আর এবং ওই দূর দিয়ে দেখা যাচ্ছে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওখান থেকে একটা রোড গেছে, তো সেখান থেকে গাড়িগুলো আসছে এবং লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো তোল্লা, এদিকে মনে হয়, আমার কি মনে হচ্ছে এদিকটায় হয়তো এই যে তাল গাছটা রয়েছে এদিকটা হয়তো যাওয়া না যেতেও পারে, দেখে মনে হচ্ছে। দেখো কিছুদিন আগে এখানে আগুন ধরে গেছিলো, যার ফলে এগুলো পুড়ে আছে, জায়গাটা পুরো পুড়ে গেছে। দেখুন তাল গাছ তাতেও আগুন ধরেছিল, দেখুন তাল গাছ শুধু পুড়ে গেছে। না 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 না, এটা রহস্য দিদি, তাল গাছটা পুরো তাল গাছটা এই গাছগুলো সব পুড়ে গেছে। সব জায়গায় দেখেছি না, কারণ বেশি জায়গায় দেখ ফাটা ফাট বলেছিস, তো ফাটে মনে হয় সাফ ফাল থাকতে পারে, ওটার ভয় বেশি, ওই জন্য আমি আজকে বুট পরে চলে এসেছি। তার জন্য আমি বুট পরে আসতে পারিনি, কারণ আমাকে সামনে থাকতে হবে, ওই জন্য আমি বুট পরে আসিনি। ওই দেখুন সেটা আওয়াজ পাচ্ছে ফলের দিক থেকে, বুট পুজোর আওয়াজ পেলাম। আরে ফলটা পোকাগুলো প্রচণ্ড জ্বালাতন করছে, তো দেখুন এই যে জঙ্গলটা দেখুন পুরোটাই গাছ এবং পুজো দেখ, ভালো হয়ে যাক পুরো গুরুদেব যেটা দিল তোমাকে মুখের মধ্যে ঘোরাছো সেটা, হ্যাঁ ভরে গেছি, পুকুরের দেখুন জল একদম ঠিক আছে এবং সবকিছু আগুন লেগে গেছিলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন আগুন লেগে গেছিলো, যে যার জন্য তাল গাছ এই গাছ দেখা এই গাছগুলো সব পুড়ে গেছে, দেখুন এগুলো সব পুরো ফাঁকা হয়ে গেছে একদম, এবং গাছটা অনেক হাইট হয়তো উপর অব্দি না আনতে পারছি না কেন। আর এখানে সেটা সে ভাগা নামে পরিচিত, আর অ্যাকচুয়ালি ভাগাটা ঠিক হওয়ার কারণ আছে, এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে এখানে ইংরেজরা প্রচুর গ্রামবাসীদেরকে মেরে দিয়েছিল। মেরে দেওয়ার পর এখান থেকে পুঁতে দিয়ে চলে যায়। তো পুঁতে মাঝ মাঠে এবং দেখুন পুরো চারিদিকে ফাঁকা মাঠ, কোনো দিকে যেতে হবে না, পুরো ফাঁকা মাঝ মাঠে কিন্তু এই জিনিসটা অবস্থিত হয়েছে। তো এখানে পুঁতে দিয়ে চলে গেছিলো, তারপর যাতে যে কেউ বুঝতে না পারে। তো আগেকার দিনে তো এখানে চলে গেলো, এখান থেকে জল নেই, জল শূন্য হয়ে গেছে। তো আগেকার দিনে এখানে এইখানে পুঁতে দিয়ে চলে গেছিলো, তারপর এতে মানে একটা পুকুরের মতো সৃষ্টি হয়েছে। তারপর এখানে একটা কেউ আসেও না, এদিক থেকে রাখা ছিল। চল 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 চল, কিরকম ভাবে পুড়েছিল গাছপালাগুলো। ভাঙা হাড়ি কুড়ি কী হচ্ছে ওরা, সেটা তো দেখছেন হাড়ি ভাঙা। হ্যাঁ বল, এখানটা তো এখানে কীরকম টাইপের রয়েছে এখানটা, তোমার কিছু মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে দেখো, দেখুন কাছে নিয়ে আসুন, ক্যামেরা কাছে নিয়ে আসুন পুরো। আমার এটাকে তখন ফার্স্ট টাইম দেখি মনে হলো ঝিল ঝিল দেয় মনে হচ্ছে, মানে সুধান সুধান রান্না হয়েছে এটা, জানি না। তবে আমরা তো দূর থেকে আসছি, জানি না কী হয়েছে। আমার মনে হচ্ছে মানে কেউ হয়তো মেরে দিয়ে পুড়ি দিয়ে চলে গেছে, আগুন ধরে গেছে বুঝলি তো। তবে এটার থেকে একটু দূরে থাকা বেটার হবে, দূর থেকে আওয়াজ ফুটবল দা শিয়াল শিয়াল লাগছে বুঝলি তো, তাই মনে হচ্ছে শিয়াল লাগছে। এবং তুমি যে হাতে যেটা রেখেছো ওটা একটু কাজে লাগিয়ে, এখানে মনে আমার মনে হচ্ছে কেউ কোনো পুরী চলে যাবে ওখানটা, আমার তাই মনে হচ্ছে। একদম আমার যেটা সন্দেহ হচ্ছে ওটাই হবে। কিছু একটা ডাক দিচ্ছে না, এবং এখানটা খুব গভীর জঙ্গল, ঢোকা যাবে না। বললে এ নিচে নামবে, দেখবে নিচে নামবে, অনেকটা গভীর, আগুন ধরে যাচ্ছে একদম, পুরো ছাই হয়ে গেছে যখন জ্বলেছে এটা তখন। আরে আরে উপরলা ভিতর থেকে আওয়াজ, ওখান থেকে আওয়াজ, এবং গন্ধ বেরোচ্ছে তাও কীরকম। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো পুরো ছায় একদম, পুরো ছাড়খার হয়ে গেছে একদম এখানটা। এখানটা একদম গভীর, সামনে থেকে আওয়াজ, কি ওটা সারাদিন গেল, বললাম না
কিসের আওয়াজ ওটা? কি ছিল কি সাধারণ কিছু জিনিস ছিল কেন? আমি দেখতে পেলাম পাঁচ গাছটা ওখানটা করা হয়েছে, ছিল এখানটা করে নেমে গেল। আরে কতটা গভীর, আমরা এখানে কতটা গভীরে আছি। এখানে কিছু গেল দিলি? আমি তো দেখলাম ওটা, কেমন দেখা যায় না, না ক্যামেরার মধ্যে এলো না, দেখা গেল জাস্ট। চলো সামনে চলো, এখানে তো পুরোটাই তো আগুন লেগে গেছিল একদম। আবার আবার ফোন করলো, আবার আবার আওয়াজ আসছে। আরে ও ভয় কর, ভয় কর, আওয়াজগুলো দেখো খালি। হ্যাঁ কি গড়িয়ে এলো, ক্যামেরা ফোকাস ছেড়ে দিচ্ছে। একদম লাইট এসে ধাক্কা মারছে, কামড়ে দেবে মানে কামড়াবো না। রয়েছে খুবই তো দামল সঙ্গে পড়ছে। এই দেখো তোমার প্যাকে বসে গেছে, ক্যামেরা ক্যাপচার করতে পারছি না সেটাকে। কিন্তু ওপারে যাবে কি করে? যখনই এখান থেকে পা বাড়াচ্ছি তখনই কিন্তু আওয়াজ করে শুরু হচ্ছে। এটা কি সাদা পাড়া কি ভাই? আমার কি মনে হচ্ছে আমাদের যে ফলো করছে মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে পেছন দিক থেকে কিছু মানে আমার হেঁটে এগিয়ে আসছি না, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করে আসছে। এবং হঠাৎ করে কিন্তু ছাইগুলো উঠতে লাগছে, কোনো হাওয়া নেই, কিন্তু কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই, যে ছাইগুলো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। কারণ আমরা যেখানে আছি এখানে কোনো দিন মানে অনেক দিন অনেক পুরনো আগে ইংরেজদের আমলে এখানে কিন্তু বহু লোককে সমাধি দিতে হচ্ছে, তারপরে কিন্তু আমরা আছি জায়গাটা ঠিক। এবং কোন জায়গাটা আছে সে ঠিক বলতে পারবো না, তবে আছে ওই জন্যই মাছ মাছে তো যিনি ভাগার নামে এটা পরিচিত। ঠিক আছে, সামনে আওয়াজ রাখা ঠিক আছে।
প্রচুর চলছ কেন এখানে ফাটা যা যা ফাটা জায়গা রয়েছে বিপদ যখন তখন আসতে পারছে এমনি করেছে ওই পাথে আওয়াজ আসছে করলো এইখানে দেখ ওদের কি ঠান্ডা দেখেন ঠান্ডা হয়েছে উপরে উঠলাম একটু গরম হয়ে যায় কেন ওই দুর্গম হয়তো এটা বুঝতে পারছি না আমি এক মুহূর্তের জন্য কিন্তু টয়লেট দেখতে বন্ধ করি নাই কারণ এই জায়গাটা খুব ভয় ভয় লাগছে একটু এক মুহূর্তের জন্য ওটা কি মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে ভালো খালি যতবার আমি ওই টসটা মারছি ততবার মনে হচ্ছে যেন হয়তো দাঁড়িয়ে আছে জায়গাটা খুবই হন্ডের জায়গা একটা আমাদের এদিকে যাচ্ছে এদিকে যাবে আরে ছাইগুলো কিন্তু উড়ছে আমাদের সামনে থেকে আমাদের সামনে তো কেউ যায়নি না কিন্তু আমাদের সামনে থেকে ছাইগুলো উড়ে আসছে এটা খোঁজ পড়লা উপর দিক থেকে পিছন সাইড থেকে একদম মনে হলো কেউ তারপর ডান দিকে আবার মালিক আমরা কিন্তু ঘুমিয়ে করছি কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এদিকে চারিপাশে কেউ নেই আচ্ছা মিডিল থেকে আগুন লাগেনি ভাবার জিনিস দেখ এইখানটা আগুন এলো আর মিডিলে না হলো না তাই তো চারিদিকটা আগুন হয়েছে দেখ চারিদিক পুরো কালো হয়ে আছে মন থেকে না আগুন লাগলো না আমার মনে হয় একটা গুহার মধ্যে ঢুকে পড়েছি সেটাই আর এত বন্ধ এখানে বাজে গন্ধ বন্ধ দুম বন্ধ হয়ে আসছে নড়ছে এটা নড়ছে এটা হ্যাঁ কিছু ভেঙে পড়লো এখান থেকে কি আওয়াজ এটা কিসের
পড়লো নড়ছে পাগল মনে ফেসে যাচ্ছে এর মধ্যে। চারিপাশে চাম চোখে বাদ দিয়ে ঘুরে যাচ্ছে গর্ত গর্ত খুবই রিক্স আজকে জায়গাটা। পাড় হয়ে যাচ্ছে এদিকে, এর মধ্যে আওয়াজ আসছে, আমি দেখবো আওয়াজ আসছে কিসের আওয়াজ এটা। এখানে দেখিনি প্রথম বসবেন না আমাদেরকে, যে এখানটা দরজা হতে পারে যদি আমি ঘুরে আমাদের একটু বার করতে পারবো না জিনিস। এখানে এখানে কিন্তু কি সুন্দর একটা গন্ধ, আলাদা রকম না? কেন একটা গন্ধ ছাড়ছে এখান থেকে। এবং এই লোকেশনটা দেখো তুমি, গাছটা কি অদ্ভুত লাগছে। ও ঠিক শাকচুনি ব্যাপারটা ঠিক এখানটায় হয়তো হতে পারে, গন্ধটা কিন্তু এরকম আসছে। এখানে কিন্তু সেন্টটা অন্যরকম, ওদিকে সেন্টটা আলাদা, এদিকেটা আলাদা। কুমোরটা কিন্তু কন্টিনিউ এখানে ডালটা নড়ছে ওখানে। খুব ভাই সাহেব করলো একটা গাছ তো ভয়ঙ্কর হয়ে তুলছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয় শ্রীরাম। কিছু একটা পড়তে পড়া, আমি ঠিক বুঝতে পারছি না কোন একটি আসছে। এইখানে যেন সেই যে জিনিসগুলো আরে সেই জিনিসগুলো কথা শুনেছিলাম না, এই জায়গাটাই, এই জায়গাটা হেপোলা আর পুচ্ছে আরে
আমি কোন দিকে ঘুরবো না ঘুরবো? আমার এই জায়গাটা না খুব ভয়ঙ্কর লাগছে এখানটায়। ওই দেখো কি পড়ছে ওখান থেকে, শুনুন শুনুন দেখছেন এদিক থেকে ওদিক যাবে কোন দিকে? তুমি এদিক দিয়ে যাবে? কি ছিল এখান থেকে? ফুটলো একটা পা দিলাম এখানে, কিন্তু আওয়াজ এখানটা কি পড়লা? এই জায়গাটা কি আমি ওটা দেখতে চাই? এটা কি তোমার সাইডে পড়ছে কিন্তু? চলো যত যাচ্ছে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি তত বেশি পড়ছে। এখানে কিন্তু অন্যরকম গন্ধ হচ্ছে। রাস্তা কোনো খুঁজে পাচ্ছি না, আরে হাসি রাখা রাস্তা নেই তো এখানটায়। চলো তোর দেরি গেছ না, সেদিকে চলো। তাহলে কোনো কান্নার আওয়াজ পাচ্ছ? আওয়াজ আসছে কান্না, জিনিস কি খাবার আমি কাঠে পড়ে গেছি। আওয়াজ আসছে পেছন থেকে, আওয়াজ থেকে আমি সেটা দেখতে চাইছি। দেখো অনেকটা যেতে হবে তার সাথে বন্ধুরা, অনেকটা হাঁটতে হবে। আরে তুলে ধরে কিচ্ছু নেই, আমাদের এই সুবিধা যেতে হবে। একদম ফাঁকা মাঠ, খুঁজে পাচ্ছি না আমি, ঠিক বুঝতে পারছি না কোন দিক থেকে এসেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এখানে আসলে ভয়ানোর জায়গা, হন্টের জায়গা, যখন তখন বিপদ ঘুমিয়ে আসতে পারে আমার সঙ্গে। তো ওই জন্য আমরা সময় রিস্ক নিলাম না বেশি, আর হয়তো বেশি ভিডিওটা লম্বা হয়নি। আবার আমার কমেন্ট করে জানাবেন, কারণ সবাইটাই আশেপাশে এমন মনে হচ্ছে চারিপাশ দিকে ওদেরকে ফলো করছে মনে হচ্ছে আমাদেরকে। তো ওই জন্য বেশি থাকবো না জায়গা লোকেশনের মধ্যে, আমরা যদি কমেন্ট করে জানান আমরা কিন্তু অবশ্যই আবার এর পরে নেক্সট পার্ট এখানে অবশ্যই নিয়ে আসবো।
এবং জায়গাটার দুপাশ থেকে একদিকে অন্যরকম গন্ধ বেরোচ্ছে, এদিকে একদিকে একরকম, ওদিকে অন্যরকম। জায়গাটা আমি ছিলাম তো বন্ধুরা, পুরো মাথাটা ধরে গেল, মাথা পুরো ব্যথা ব্যথা করছে, এত গন্ধ, বাজে গন্ধ, এতটাই বাজে গন্ধ আপনি বলে বিশ্বাস করবেন না। আপনারা যদি আসেছেন আমার সঙ্গে অবশ্যই আপনি নিয়ে আসবেন, এখানে খুব খারাপ জায়গা, আর খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো। তো আর কথা না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। গুড নাইট, শুভরাত্রি।